নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো ইস ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। তো চলো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। কোথায় যাচ্ছি, কী ব্যাপার, আমি একটা সুন্দর কুর্তি পরে নিয়েছি তোমাদেরকে দেখালাম। যাচ্ছি হলো গোসানিমারি রাজপাটে, মানে পুজো দিতে। তো ওখানে মেলা হয়, সেটাও তোমাদেরকে শেয়ার করবো। চলো। তো যেতে যেতে খুব সুন্দর একটা জায়গা, মানে পুরো একদম সবুজে সবুজ, মানে ধান ক্ষেত, মানে তোমার বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে। তো সেটাই তোমাদের ভাবলাম শেয়ার করি আর দেখাই। আর ওখানে যাচ্ছি আমি, আমার শাশুড়িমা, আমার ননদ, আমার ভাসুরের ছেলে, আমার হলো ননাসের ছেলে, মানে আমার ভাগ্না। তো চলো দেখতে থাকো এই কয়েকজন মিলে যাচ্ছি, আর ওখানে গিয়ে কী কী করি সেটাও তোমাদেরকে শেয়ার করছি। খুব সুন্দর জায়গা আছে। তো যেতে যেতে এই জায়গাটার নাম হলো আমার শ্বশুরের নাম দিয়ে। তো আমি বলছিলাম এই দেখ আমার শ্বশুরের জায়গা, মানে শ্বশুরের চৌপতি এসেছি। তো এদিকে দেখো আস্তে আস্তে মেলায় ঢুকে পড়লাম, আর মেলার মধ্যে দেখতে পাচ্ছ কতটা ভিড়। আগে চলো দেখতে পারবে কতটা ভিড়, মানে কি বলবো। এই এই জন্য এখানে পুজো দিতে মানে এতটা প্রবলেম হবে তোমার, মানে এতটা মানে ভিড়, মানে ভাবতে পারবো না। তো ভেবেছিলাম যে হয়তো ভিড় কম হবে, কিন্তু যাওয়ার পরেই বুঝতে পেরেছি। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ মাকে বলছি যে মা কতটা ভিড়, দেখো এমন করে পুজো দিবে। তো দেখো মন্দিরের ভিতরে জাস্ট পাড়া দেওয়া যায় না এতটা। তো এটাই মাকে বলছিলাম, তোমাদের কেমন লাগবে মন্দিরটা এবং ঠাকুরটা তোমাদেরকে শেয়ার করব। চলো ভেতরে যাব একটু পরে, আমি ক্যামেরা নিব না, কিন্তু আবার পরে পুজো টুজো হয়ে যাওয়ার পর আবার ক্যামেরাটা নিয়ে আবার ভেতরে গেছিলাম। তো যাই হোক চলো, ওই যে ভেতরে যাচ্ছি আমরা, আর দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর এই ভিড়ের মধ্যে পুজো দেওয়া কিন্তু অনেক কঠিন, আর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। এই দেখো এটা হলো মন্দির, আর মন্দিরের ভিতরে ঠাকুরটা তোমাদেরকে দেখালাম। দাঁড়াও ভালো করে দেখাচ্ছি তোমাদের। এই দেখো বিশাল বড় একটা ঠাকুর, মানে মাসান ঠাকুর এটা আর কি। তো আমাদের কোচবিহারের বিখ্যাত ঠাকুর, বিখ্যাত বলতে মানে আমাদের এখানে আর কি এটাই মানে আর কি। তো চলো দেখতে থাকো। এদিকে দেখো আদিত্যকে প্রণাম, মানে প্রণাম করতে নিয়ে এসেছে। আর এর তো নখ খোয়া তো ছাড়েই না, এতটা মানে কি বলবো নখর হয়ে গেছে, মানে নখগুলো খেয়ে খেয়ে পুরো একদম মানে ছাল উঠিয়ে দিয়েছে চামড়াগুলোর। যাই হোক, এখানে পুজো টুজো করে চলে যাব বাইরে। আর বাইরে গিয়ে চলো তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। এই হলো মন্দির, আর এই হলো চারিপাশ কতটা ভিড়। আস্তে আস্তে আরও ভিড় হবে, এখানে আমার ননদিনী দাঁড়িয়ে আছে। তো ভাবলাম চলো দুই একটা ছবি তুলে নিই ভিডিওর মাধ্যমে। তো ছবি তুলে দেওয়ার তো কেউ নেই। তো এদিকে দেখো আমি আর আদিত্য ছবি উঠছিলাম, তার সঙ্গে গদনকে ডাকলাম, প্লাস এরপরে মাকেও ডাকবো। যাই হোক, সাইড থেকে একটু আওয়াজ আসতে পারে, তোমরা ইগনোর করো। তো এখানে দেখো মা, মানে আমার শাশুড়ি মা, ভাগনা সবাই মিলে ছবি উঠলাম, আর আমার ননদ ওঠেনি, ওর মোবাইলে উঠেই ও মানে পারে না আর কি। আর এদিকে দেখো একটা ছেলে অসুস্থ হয়ে গেছে তোমার, মানে জানে না কি হয়েছে, মানে দেখো কেমন একটা করছে, মানে বন্ধুবান্ধব মিলে এসেছিলো হয়তো। তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি, মানে এতটা গরম পড়েছিল না, মানে কি বলবো অসুস্থ হয়ে গেছিলো আর কি। তো তারপরে দেখো এটা হলো মেলার ভিতর, আর এই দেখো সেই গড়, মানে বিখ্যাত আর কি রাজা কান্তেশ্বরের তোমার, এটা হলো প্রাচীর আর কি। তো মানে মন্দির, মানে ওনার যে বাড়ি ছিল রাজবাড়ি, সেই রাজবাড়ির প্রাচীর দিয়ে এইটাকে ঘেরা, আর এখানেই এই মেলাটা হয়। তো এখানে আমার ননদিনী ভিডিও করে দিচ্ছে, একটু আমরা উপরে উঠছি, আর আদিত্য তো হাঁটতেই পারছে না, মানে আমার ভাসতে আর কি। তো ওকে নিয়ে উঠছিলাম। চলো বেশি বড় করবো না ভিডিওটা, আর ভয়েস দিচ্ছি কেন বলো তো, এখানে অনেক গান বাজছিলো পুরো ব্লগটায়, পুরো গান বাজছিলো। তো কপিরাইট চলে আসবে জন্য, ওর জন্য আর মানে সেই ভয়েসগুলো মানে কথাগুলো দিইনি আর কি। তো এদিকে দেখো, আর এখানে সিঁড়ি সিঁড়ির মতো করেছে, আগে তো সিঁড়ি ছিল না, এখন করেছে, উঠতে কিন্তু বেশ সুবিধা। আর এখানে হলো জায়গাটা এত হাওয়া, কি বলবো তোমাদেরকে, যারা যারা মানে এসেছো তারা তো জানোই মানে কতটা হাওয়া আর কতটা সুন্দর জায়গাটা দেখতে, অনেক সুন্দর। তো এখানে আমরা অনেক জিনিসপত্র দেখলাম, তারপরে কেনাকাটা করলাম। তো এখানে একটু আমি একটু স্লো মোশন দিয়ে, স্লো মোশন হয়নি করেছিলাম, হয়নি, আমি এডিট করতে দেখি।
একটা ভিডিও বানাচ্ছিলাম, তো ভাবলাম যে শেয়ার করি। তারপরে দেখো এদিকে আমার শাশুড়ি মার শাঁখা কিনতে এসেছে, এখানে খুব ভালো শাঁখা পাওয়া যায়, তো মার খুব ইচ্ছে ছিল মোটা মোটা শাঁখা নেবে, তো এর জন্য নিচ্ছিল। আর এতটা গরম আমরা ঘেমে একদম ভূত হয়ে গেছি। তো যাই হোক, এবার যাচ্ছি হলো যে যার কথা বলছিলাম, কান্তেশ্বর রাজা, তো সেই রাজবাড়িতে যাচ্ছি। এখন কিন্তু সেই রাজবাড়িটা নেই, এখন হলো মাটির ঢিপি হয়ে গেছে, তো সেটাই তোমাদেরকে শেয়ার করবো। আর এখানে প্রচুর লোক আসে দেখার জন্য, এত সুন্দর জায়গাটা, পুরো সবুজে সবুজ। আর আজকে মা যেহেতু কোনোদিনও আসেনি, মানে আমার শাশুড়ি মা কোনোদিনও আসেনি, তো ওর জন্য নিয়ে এসেছি। আর টোটো যেহেতু রিজার্ভ করে এসেছে, তো ভাবলাম যে চলো একদিন ঘুরেই যাই। এখানেও মানে আগে সিঁড়ি ছিল না, এখন সিঁড়ির মতো করেছে, বেশ সুন্দর। তো চলো এই পর্যন্তই আজকে ব্লগটা, আর এর পরের দিন এসে আমি এই মানে এই এই জায়গার ভিডিওটা তোমাদেরকে দেবো। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো কিছু ছবি তোমাদের শেয়ার করি। এটা হলো মন্দিরের ভেতরে, এটা হলো আদিত্যর সঙ্গে, আর এখানে হলো গদন, আমি তিনজনে, তারপরে আমার শাশুড়ি মা, আমি সবাই মিলে, আর এখানে দেখো আমি একাই, তারপরে দেখো আমরা সবাই মিলে এখানে, এটা রাজপাটে উঠেছি, আর এটা আমি আর শাশুড়ি মা, তার সঙ্গে আমার ননদিনী শাশুড়ি মা আর আমি। তো চলো এখানে গ্রুপ ছবি একটা, তো চলো টাটা।